অবশেষে নিয়ন্ত্রণে এলো আগুন। সোমবার রাত 9টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এইচপিএল লিংক রোড এলাকায় একটি ডেকোরেটার্স দোকানে আচমকা আগুন লেগে যায়। আগুন ক্রমশ বিস্তার লাভ করে, ঘটনায় পুরো ছাই হয়ে যায় আশেপাশের বেশ কয়েকটি বস্তি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 8টি ইঞ্জিন। রাতভর দমকল ও স্থানীয়দের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় ছুটে যান হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল ও জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার। এই ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কি কারণে আগুন লাগলো তার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই ঘটেছে এই অগ্নিকাণ্ড। আধিকারিককে ফোন করেছি, যেমন এইচপিএল আপনার ডেপুটি চেয়ারম্যান ইন্দ্রামা মিৎসুবিশি, এই সমস্ত কারখানায় ফোন করেছি, তারা সবাই তাদের এ চলে এসছে ফায়ার ব্রিগেড, এবং আশা করছি যে কিছুক্ষণের মধ্যে এটা ফায়ার যেটা আছে লেগেছে সেটা আপনার কন্ট্রোল হবে। কোনো হতাহতের খবর আছে? না না, কোনো হতাহতের কোনো খবর নাই। অল্প কয়েকজন মাত্র ওখানে থাকতেন, তাদের অলরেডি এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেভাবে লাগলো না আমার ভাই, কীভাবে লাগলো কি জানা যাচ্ছে? না সেটা এখনও জানতে পারিনি, ওরা আছে যারা তারা এ করবেন, দেখবেন, দেখে তারপরে তারা ঠিক। এবার কারোর খুব মানে ঈশ্বরের ইচ্ছায় বলুন, কারোর কোনো জীবনহানি হয়নি, কোনো যারা ঝুঁকিবাসী ওদের কিছু ছাগল গরু ছিল সেগুলো সময় ওরা ছেড়ে দিয়েছে, যার ফলে এরকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি, শুধু সম্পদ ক্ষতি ছাড়া আর অন্য কিছু ক্ষতি হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।